বাংলাদেশের সামাজিক সমস্যা এবং প্রতিকারের উপায় আমরা আলোচনা করছিলাম এবং বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানের কি উপায় রয়েছে। অর্থাৎ জনসংখ্যা সমস্যা তো বেশ ভয়ঙ্কর একটি সমস্যা বলে আমরা ইতোমধ্যেই চিহ্নিত করতে পেরেছি, কিন্তু এই সমস্যাটি আমরা কিভাবে করে সমাধান করব সেই বিষয়টি এখন আমরা আলোচনা করব। শিক্ষার বিস্তার, অর্থাৎ শিক্ষাকে যদি আমরা গণমানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি তখনই আমরা দেখতে পাব যে আসলে জনসংখ্যাটা আমরা যতটুকু দরকার সেই রকম পরিমাণে রয়েছে। অর্থাৎ শিক্ষা যখন একটা মানুষের মধ্যে থাকবে তখন সেই মানুষটি সচেতন হবে, যখন তার মধ্যে সচেতনতা আসবে তখন কিন্তু আসলে সে চাইবে না যে তার সন্তান হোক অধিক পরিমাণে এবং সেই সন্তানগুলোকে তা যে মৌলিক অধিকার রয়েছে সেখান থেকে সে বঞ্চিত করুক। সুতরাং সে হিসাব করে সন্তান নেবে যে তার এই কজন সন্তান নিতে পারবে এবং তাদেরকে সে তার পর্যাপ্ত যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা দিতে পারবে। সুতরাং শিক্ষার বিস্তার যদি সম্ভব হয় তখন মানুষ সচেতন হবে এবং জনসংখ্যাটাও কমে আসবে। পরিবার পরিকল্পনা ব্যবস্থা জোরদার করণ, অর্থাৎ পরিবার পরিকল্পনা ব্যবস্থাতে মূলত মানুষকে সচেতন করা হয় পরিবার পরিকল্পনা সম্বন্ধে এবং বিভিন্ন ধরনের উপকরণ সরবরাহ করা হয়, যেমন যেগুলো হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রয়োজনীয় সেগুলো সরবরাহ করা হয় এবং এর মাধ্যমে আসলে জনসংখ্যা কমিয়ে আনা সম্ভব। আরেকটা হচ্ছে যে জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান যদি উন্নত হয় তাহলে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমাদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল, এবং এই জন্য শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং নারীর ক্ষমতায়ন, অর্থাৎ নারীকে সচেতন করা এবং নারী তার সন্তান গ্রহণ করবে কিনা সে বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবে, এই বিষয়টি হচ্ছে নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এবং নারীর ক্ষমতায়ন হলে পুরুষতান্ত্রিকতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলেই মূলত সম্ভব যে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা অধিক পরিমাণে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাল্যবিবাহ এবং বহুবিবাহ রোধ, অর্থাৎ আমরা আগেই জেনেছি যে বাল্যবিবাহ এবং বহুবিবাহ জনসংখ্যা সমস্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ। সুতরাং আমরা যদি বাল্যবিবাহ এবং বহুবিবাহ রোধ করতে পারি তাহলে জনসংখ্যা কমে যাবে বলে আশা করা যায়। শিশু মৃত্যু হার হ্রাস, অর্থাৎ শিশু যে অধিক পরিমাণে মারা যাচ্ছে, একজন মায়ের অনেক পরিমাণে যদি সন্তান হয় এটার একটা অন্যতম কারণ হলো যে তার অনেক সন্তানের মৃত্যুর একটা আশঙ্কা বা রিস্ক থেকে যায়, তখন তারা অধিক পরিমাণে সন্তান নিয়ে থাকে। তো যদি শিশু মৃত্যু হারকে আমরা হ্রাস করতে পারি তাহলে আসলে তাদের মধ্যে এই অধিক সন্তান নেওয়ার প্রবণতাটা কমে যাবে। চিত্ত বিনোদনের ব্যবস্থা, অর্থাৎ যদি আমরা অন্যান্য চিত্ত বিনোদন ব্যবস্থার মধ্যে থেকে যেতে পারি তাহলে এই বিষয়টা থেকে আসলে বেরিয়ে আসা সম্ভব। জনশক্তিতে রূপান্তর করা, অর্থাৎ আমাদের দেশে বর্তমানে অনেক পরিমাণে জনসংখ্যা রয়েছে, অর্থাৎ একটা বড় অংশ জনসংখ্যা আসলে রয়েছে, এই জনসংখ্যাটাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে আসলে জনসংখ্যাটার আর সমস্যা থাকবে না, সেটি একটি শক্তি হিসেবে আবির্ভূত হবে।